হাই গাইস, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। আজকে তোমাদের কাছে নতুন কোনো আমি বিজ্ঞপ্তি নিয়ে আসিনি। আজকে তোমাদের কাছে আমি যেটা নিয়ে এসেছি সেটা তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনার যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল কদিন আগে সাব ওভারসিজ গ্রেড 4 পোস্টে, সেইটা তোমাদের পরীক্ষার ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোপুরিভাবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনার একদম অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ঢুকে তোমরা দেখো আজকে দিয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, শিডিউল অফ রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ফর দ্য পোস্ট অফ সাব ওভারসিজ গ্রেড 4, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 12/2022। এটা তোমাদের দুটো পরীক্ষার ডেট দিয়েছে, একটা দিয়েছে 7/5/2023 আর একটা হচ্ছে 14/5/2023, দুদিন তোমাদের এক্সামটা হবে। চলো দেখে না, এখানে তোমরা গেট ডাউনলোড করবে, করলে তোমরা পুরো পিডিএফটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। এবার পিডিএফটা তোমরা একটু দেখে নাও তোমাদের নোটিশটা কি দিয়েছে। তোমাদের নোটিশটা এখানে এটাই দিয়েছে যে সাব ওভারসিজ পোস্টের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তার দুটো ডেট, একটা 7/5/2023 আর একটা 14/5/2023। এবার দেখো এখানে আর সঙ্গে আরো কিছু ইনস্ট্রাকশন কি দেওয়া আছে, কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না পারবে, তো ওটা একটু দেখে নাও। এখানে তোমাদের দেখো আরো কিছু কথা বলেছে, যেখানে তোমাদের বলেছে যে পরীক্ষার সময় তোমাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, আর তার সঙ্গে তোমাদেরকে একটা পাসপোর্ট সাইজ তোমাদের ফটো নিয়ে যেতে হবে, এবং তোমাদের একটা অরিজিনাল আইডি কার্ড তোমাদের নিয়ে যেতে হবে, সঙ্গে তোমাদের একটা ব্ল্যাক বল পয়েন্ট পেন তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে। এরপর তোমাদের কি বলেছে, বলেছে তোমাদের এটা শুধুমাত্র ওএমআরসিতে পরীক্ষা হবে, আর এটার কিন্তু পরীক্ষার সেন্টার একমাত্র কলকাতা, আর কোথাও কিন্তু কোনো পরীক্ষার সেন্টার নেই। এখানে তোমাদের পুরো পরীক্ষাটা হবে অবজেক্টিভ টাইপের পরীক্ষা, এবং তোমাদের এখানে এটা পাস করলে, রিটেন এক্সামটা পাস করলে তারপর তোমাদের একটা পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ হবে। তোমাদের রিটেন যে এক্সাম পরীক্ষাটা হবে সেটা তোমাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে, এবং তোমাদের 100টা মাল্টিপল চয়েস এর কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে থাকবে, এবং একটা ভুলের জন্য 1 নম্বর করে তোমাদের নেগেটিভ হবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এটা টোটাল 200 2 ঘন্টার পরীক্ষা, এবং এটা তোমরা পাস করলে তোমাদের একটা পার্সোনালিটি টেস্ট হবে, যেটা তোমাদের 40 নম্বর থাকবে পার্সোনালিটি টেস্টে। এরপর দেখো তোমাদের কি বলেছে, বলেছে যে তোমাদের যে ফাইনাল প্যানেলটা তৈরি হবে সেই ফাইনাল প্যানেলটা পুরোপুরি হবে তৈরি হবে তোমাদের রিটেন এক্সামের নম্বর উপর, এবং তোমাদের যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউটা হবে সেই দুটো নিয়ে তোমাদের ফাইনাল প্যানেলটা তোমাদের তৈরি হবে। এরপর তোমাদেরকে কি বলেছে, তোমাদের যে পরীক্ষার সিলেবাসটা আছে সেই সিলেবাসটা কিসের উপর আছে, এটা দেখো তোমাদের বলেছে জেনারেল নলেজ থাকবে, সেখানে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি থাকবে, ইন্ডিয়ান জিওগ্রাফি থাকবে, ইংলিশ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সায়েন্স থাকবে, এবং ম্যাথামেটিক্স থাকবে। এখানে তোমাদের পুরো পরীক্ষাটা হবে মাধ্যমিকের সিলেবাসের উপর, এবং সঙ্গে তোমাদের রিজনিং থাকবে। এরপর দেখো তোমাদেরকে কি বলছে, বলছে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা তোমরা কবে পাবে। তোমাদের দেখো বলছে যে এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, এখানে ঢুকে তোমরা 30/4/2023 থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের কি বলছে যে যদি কেউ কোনো রকম ভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারো তাহলে তোমাদের একটা ফটো আইডি প্রুফ এবং তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে তোমাদেরকে 4 তারিখে 4th May 2023-এ 11টা থেকে বিকেল 4টার মধ্যে তোমাদেরকে অফিসে গিয়ে তোমাদের একটা অ্যাডমিট কার্ড তোমাদেরকে দেবে, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে। এই ছিল তোমাদের পুরো নোটিশটা আজকে। তো যারা যারা এই পদে অ্যাপ্লাই করেছিলে তারা অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে, তোমাদের যে দিন বলেছে 30/4/2023-এ তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এটা কিন্তু ভ্যাকেন্সি অনেকগুলো ছিল। তো আজকে তোমাদের ভিডিওটা এতদূর পর্যন্ত, যারা চ্যানেলটাতে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এই ধরনের বিজ্ঞপ্তি পাওয়ার জন্য লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।